শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ সাপ চ্যাম্পিয়নশিপ নেপালে মঙ্গলবার বিশ আগস্ট বিকাল সাড়ে তিনটায় শুরু হয়েছে এই খেলা আর এই ছাপ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে দুই শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে টিকিট কেটেছে বাংলাদেশ দল ম্যাচ শুরু সতেরো মিনিটের মাথায় মিরাজুল ইসলামের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল আর এই গোলের পর উদযাপন করতে গিয়ে নিজের জার্সির ওপর একটা সাদা টি শার্ট পরে মিরাজ কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো আবু সাইদ মির মুগ্ধসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সে টি শার্টে লিখেছে মুগ্ধ এবং সাইতের স্মরণে মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি ম্যাচ শেষ হওয়ার কিছু আগে পিএস গোলে দুই শূন্য ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে অনুর্ধ্ব বিশ লাল সবুজের প্রতিনিধিরা ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বিশ আগস্ট নেপালের কাঠমান্ডু আনফা কমপ্লেক্সে